গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ আজকের ব্লগটা একটু স্পেশাল। আমাদের এখানে একটা পুচকু আছে পাড়ায়, ছোট্ট একটু ভাস্তা হয় আমার, তো ওর আজকে জন্মদিন, 2 বছরের জন্মদিন, তো সেটাই সেলিব্রেট করবো। এখন নারায়ণ পুজো হবে, সেখানে যাব। তো ওয়েলকাম ব্যাক তোমাদেরকে একটা একদম ব্র্যান্ড নিউ ব্লগে আবারও। তো আর দেরি না করে লেটস গো ইনটু দ্য ব্লগ। মা আগেই চলে গেছে, আমার একটু লেট হলো, কারণ শুনতে পারলাম একটু লেটেই উঠলাম, 6:30 উঠেছি। তখন 7টা বেজেছে, আমি করে রেডি হলাম, জামা কাপড় খুঁজে খুঁজলাম। মেনলি ইন্ডিয়ান আর একটু কম পড়েছে, আমি সব জামা কাপড় একটু কমই আছে, তো সব করলাম। এখন দেখছি ওদের বাড়ি দিয়ে, তারপরে একটা বার্থডে বয়ের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবা, আমাকে বল হ্যাপি বার্থডে বল, তুই বল, তুই বল, হ্যাঁ এ দাদা দাদা সিম্পি সিম্পি, ই ই পালাই যায় না, পালাই যায় না। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে বাবা, আমাকে বল হ্যাপি বার্থডে বল, তুই বল, তুই বল, হ্যাঁ এ দাদা দাদা সিম্পি সিম্পি, আমাকে বলো, আমাকে আশীর্বাদ, হ্যাঁ কোনটা বাবা? এটা বাবা, আজকে তোমার কি বাবা? আমি তো পিসি, আজকে তোমার কি তাহলে বাবা পিসিনকে একটা আপা দিয়ে দিবে না, কি করবে বাবা, কি করবে তাহলে বাবা? বেবি করতে যাবে, ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে বাবা? বাবা কোথায় ঘুরতে যাবে? পিতিনের সাথে? কার সাথে ঘুরতে যাবে বাবা? পিতিনের সাথে ঘুরতে যাবে বাবা? টাটা করে দাও, একটু টাটা করে দাও। এখন বাড়ি চলে আসলাম, ওখান থেকে প্রসাদ খাচ্ছে, কারণ আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের বাড়িতে হবে, এই বাড়িতে। তো সেই জন্য একটু প্রিপারেশন করতে হবে, মায়ের সাথে হাঁটাহাঁটি একটু মুখ করে দিতে হবে।
তো সেই সব করে টরে তারপরে দুপুরবেলা আবার একটু মজা হবে, সন্ধ্যে তো হবে। কিন্তু তার আগে আমি এখন একটু রেস্ট নিব, তিনটে ঘুমিয়েছি, ছটার আগে উঠে গেছি, সেই জন্য জেট ল্যাগ। এখন ভাবছি হালকা করে একটু রেস্ট নিয়ে নেব, তারপরে এখন 10টা বাজেনি, 10:30 থেকে উঠে রান্না করতে লেগে যাবো। এখন আমরা সেলিব্রেট করবো, এখন আমরা দুপুরে খাই খাই করবো, খাও দাও করবো, তাই না? আমি কি হবে বাবা বলে দেখবো। এখন হচ্ছে হ্যাপি বার্থডে হবে, তো সেখানে হ্যাপি বার্থডে লেখাটাও একটু লাগানো উচিত, সেটাই লাগাবো। এটা হচ্ছে পুচুর আজকের ভোজন, যেহেতু নিরামিষ সোমবার এই জন্য ভালো। এখানে আছে ডাল, পটল পোস্ত, আলু পোস্ত, আর পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস। এটা আশীর্বাদে হ্যাপি বার্থডে টিউশন ছিল, টিউশন হয়ে গেল, এখন প্রায় বাজে রাত 9টা। এখন আবার রেডি রেডি হয়ে যাচ্ছি কুচকাদের বাড়ি, কারণ এখন ওখানে খাওয়া দাওয়া রাত্রের আজকে, তো ওখানে যাব, একটু মজা হবে হালকা। কালকে মেনলি সেলিব্রেশনটা হবে, সেটার একটা সেপারেট ব্লগ অবশ্যই আসবে কালকেরটার, আজকেরটাও আলাদা করে ব্লগ আসবে। আর অল্প একটু ভিডিও বানাবো, তারপরেই রেডি টু গো। মাও রেডি হয়ে গেছে, চলে আসে দেখে, চলে আসে, ব্লগ চলছে। রেডি যাওয়ার জন্য? আমি একদম রেডি। তাহলে আজকের একটা আলাদা ব্লগ, কালকের একটা আলাদা ব্লগ, তাই তো? হ্যাঁ অবশ্যই। কিন্তু আজকে যে আমি ঘুমালাম, মা কেমন ঘুমালাম দুপুরবেলার পর থেকে টায়ার্ড হয়ে? সবাই ঘুমিয়েছে, সবাই টায়ার্ড, আমিও ভোর 4টায় উঠছিলাম, প্রচুর কাজ ছিল। কিন্তু আজকে রান্নাগুলো তুমি হেভি বানিয়েছিলে, আমাদের খাবারগুলো তো আমরা ব্লগ করতে পারিনি। একদিন রেসিপির ব্লগ করব। ও সে সে, এটা কেমন হবে সবাই জানাও কিন্তু, হ্যাঁ কমেন্ট করো কেমন হয় রেসিপি, রেসিপি দেখতে চাও তোমরা, সেটা মানে আমিষ না নিরামিষ। আমি অবশ্য নিরামিষের স্পেশালিস্ট, সব রান্না একদম দারুণ রান্না করে, তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাও যে কোন ব্লগটা চাই, মানে আমিষের রান্নার রেসিপি চাই না নিরামিষের রান্নার রেসিপি চাই, এটা কিন্তু জানতে চাই। এবার দেখা হবে ডাইরেক্ট পুচকাদের বাড়িতে। রান্না হয়েছে সেটা বলে দিবি নাকি? হ্যাঁ বলেছি, আগেই বলে দিয়েছি। বলে দিয়েছিস কি কি রান্না হয়েছে বাড়িতে? হ্যাঁ আজকে যখন পুচকাকে খাওয়াচ্ছিলাম তখনই বলে দিয়েছি কি কি রান্না হয়েছে। তাহলে এবার দেখা হবে একবারে পুচকা করেছিলাম। পাঁচ রকম ভাজা, ভেজ ডাল, পটল দিয়ে, আলু দিয়ে, পোস্ত দিয়ে, দই দিয়ে, একটা শুকনো শুকনো করে পটল পোস্ত বা দই পোস্ত বলতে পারো, দই পোস্ত, দই পটলের পোস্ত, একবারে স্পষ্ট গোল। কালকে যে মেঘাচ্ছন্ন চাঁদটা ছিল, আজকে সেই মেঘাচ্ছন্ন চাঁদটা নেই,
এখনই বাড়ি থেকে বেরিয়ে এই চাঁদটা দেখে আরো মনটা ভালো হয়ে গেল। এক সেকেন্ড জুম করে দেখ, আমি কে বলে দাও, সবাইকে বলে দাও। একটু আমার কাছে বস, একটু আমার কাছে বস, তাহলে তোমার আর কি হ্যাপি। আমার দিকে তাকা, আজকে তোমার কি গোপাল বলো হ্যাপি বার্থডে, মা ভাত মাখতে আসবে। আমার দিকে তাকা, আমার দিকে। এসে ফটাফট করে ডেকোরেশনটা করলাম আমি আর দাদা মিলে, বেলুন ফুলানো ছিল তো ফেলানো বেশি অসুবিধা হয়নি। তাকা আমার দিকে তাকা, বেটা ভাত খাইছো? বলো কমপ্লিট, আমি একটা শাড়ি পরছি। তো এখন হবে বার্থডে সেলিব্রেট, এখন পুচুকে রেডি করা হচ্ছে, তো সেই সব ভিডিও নাই নয় দেখালাম। ব্যাকগ্রাউন্ডটা না হেভি লাগছে, তো হচ্ছে অনেকজন আছে, তো জানি না কতটা কি ব্লগ করা সম্ভব, দেখা যাক। চেষ্টা তো অবশ্যই করবো ব্লগ করার, এখন কাটা হবে ফুচকাটা, যেহেতু 2 বছর কমপ্লিট হলো কাটা হবে। আবার কালকে একটা সেলিব্রেশন হবে, এটা হচ্ছে কেক যেটা বৌদি বানিয়েছে, হ্যান্ডমেড কেক। আর আমাদের বার্থডে বয়ও রেডি হয়ে গেছে, বেটা দারুন ওরে বাবা, মা পড়ে গেল, পড়ে গেলি তুই, পড়ে গেলি বাবা, করে না বাবা করে না, এদিকে এদিকে কেক কেক কাটে কাটে কাটে, পড়ে পড়ে কেক পড়ে কাটে বাবা, এই টাকা 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 কেক পড়ে। ভালো হয়েছে, পছন্দ হয়েছে? কতগুলো পছন্দ হয়েছে বেটা? বাবা কতগুলো পছন্দ হয়েছে? বাবা এদিকে তাকা, বাবা এদিকে তাকা, বাবা বাবা রে তাকা একটু, কতগুলো পছন্দ হয়েছে? এত থ্যাংক ইউ সোনা বাবা, আজকে আমার মেহনতটা পুরো সাকসেস, বার্থডে বয়ের পছন্দ হয়ে গেছে আমাদের ডেকোরেশন, কিন্তু না বল দাদা, দাদা হচ্ছে, এটা হচ্ছে দাদা আমার, এখন ফটোগ্রাফি করতে ব্যস্ত। নাচ করো নাচ করো, ঢিঙ্গা থেকে নাচ করো নাচ করো, বেটা এদিকে তাকাও, বাবা এখানে তাকাও, দিদি ভাইকে পায়ে খুব খুশি মা মাকে বলবে। আজকের ব্লগটা আমরা এই অবধি রাখছি, আবার কালকে দেখা হবে। আর সবাইকে বলছি প্লিজ আমার পুচকুটাকে সবাই খুব আশীর্বাদ করো, ওর বার্থডেতে যেন খুব ভালো থাকে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো সবাই, টেক কেয়ার, টাটা, গুড বাই, স্টে সেফ, স্টে হ্যাপি।